প্রকৃতির সংহারত তছনছ বরাক উপত্যকা নেড়ানেপেড়া বরষুণত পাহাড়ত প্রবল ভূমিস্খলন রেলপথ রাজপথ সকল বন্ধ আবদ্ধ জনতার হাহাকার সোনাপুর রাতাসরাত ভূমিস্খলনত যোগাযোগ বিচ্ছিন্ন ভয়াবহ পরিস্থিতি বোকা পানিয়ে পুতি পেলাইছে ট্রাক দুদিন ধরে আবদ্ধ যানবাহন শিলচর গুয়াহাটির যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন বোকার মাঝেরে কণ্টকময় এই খোঁজ আবদ্ধ যাত্রীর দুর্গতর কাষলৈ আহিছে রুমিনাথ দুদিন ধরে প্রশাসনে উদ্ধার অথবা পথ মুক্তি ব্যবস্থা নকরাত ক্ষুব্ধ রুমি অনেক মানুষ ইতালি মেইন রোড শিলচর গুয়াহাটি যান এবং দুদিন ধরে মানুষ ব্লক বিভিন্ন জায়গায় খাওয়ার নাই বাচ্চারা গাড়ির মধ্যে আবদ্ধ বাথরুম যাওয়ার নাই কিছু করার নাই একই জায়গায় কিন্তু এই যে অবস্থা এখন অব্দি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ক্লিয়ারেন্স পার্ট নাই যেগুলো মেশিনারি আইতে লাগে জেসিবি হোক এলটি হোক এগুলো করে কিন্তু বহু স্লোতে করে এরকম একটা জায়গায় না প্রায় জায়গায় প্রায় 1214টা ল্যান্ডস্লাইড সোনাপুরের পর থেকে রাতাসরাই কান্তি কামরা পাইছে মানুষের অবস্থা অত্যন্ত কাহিল ট্রেন লাইন বন্ধ পাহাড়ত ভূমিস্খলন সমতলত ভয়ঙ্কর বান বরাকসহ সকলো নৈ উপনৈ উঠিছে উফন্দি বাটপথ বাসগৃহ সকলো পানীর তলত দুর্গতক রাবার বোটেরে উদ্ধারত নামিছে এসডিআরএফ এনডিআরএফর জওয়ান কাটিগড়া বরখলা উদারবন্দ লক্ষীপুর সোনাই সমষ্টি প্লাবিত বরষুণ আহিয়ে থাকিলে পরিস্থিতি কিমান ভয়াবহ হব সেয়া ভাবিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে জনতা প্রশাসন করিমগঞ্জের কুশিয়ারা নৈ বইছে বিপদ সীমার উপরে ভারত বাংলা সীমান্তত ভয়াবহ পরিস্থিতি সীমান্তর অত্যন্ত প্রহরী জওয়ানর শিবির পানির তলত করিমগঞ্জ জেলার যে কুশিয়ারা নৈ ইয়া ইতিমধ্যে ডেঞ্জার লেভেল অতিক্রম করেছে সাধারণত কুশিয়ারা নৈর ডিএল হয়েছে 14.96 আর বর্তমান সময়ত কিন্তু যে কুশিয়ারা নৈ ইয়া হয়েছে পানি আছে বর্তমান সময়ত 15.76 বর্তমান সময়ত নৈর কাষতে যিমান বিওপি আছে অর্থাৎ সীমান্ত চৌকি যিসকল আছে ইতিমধ্যে প্রায় কেইবাটাও সীমান্ত চৌকিত কিন্তু পানি সোমাই পড়েছে সেই দৃশ্য আপনাদের প্রত্যক্ষ করব পারিছে প্রকৃতির সংহারের পর আত্মজনক রক্ষা করবলে প্রশাসনে ছুটি বাতিল করেছে সরকারি কর্মচারীর কাটিগড়াত বানে লৈছে অতি ভয়াবহ রূপ শিলচরের পর অরূপ নন্দী আর করিমগঞ্জের পর শীর্ষেন্দু সির রিপোর্ট DY365